नमस्कार प्रिय दर्शक बंधुरा, एखाने ब्राह्मी शाक देखते पाच्छेन। आमी किभावे एई ब्राह्मी शाक चाष करेछि सेटा देखाबो। अनेके एटाके आदा बारण शाक बोले थाके। तो चलुन शुरू थेके, आमी बाजार थेके एई शाकगुलो किने निये एसेछिलाम। खुबई अल्प दाम एई शाकेर, 3 আটি 10 টাকা। तो आमी शाक কিছু শাক আমি এই গামলা বা প্লাস্টিকের এই পাত্রে আমি বসিয়ে দেব। এখানে আমি দুটো পাত্র নিয়েছি, 8 ইঞ্চি উপরের দিকে চওড়া এবং 2.5 ইঞ্চি মতো গভীরতা আছে এই গামলা দুটির। আমি ছিদ্র করে নিয়েছি এবং শাকের যে প্রত্যেক কাণ্ডের অংশ আছে, কাণ্ডের প্রত্যেক যে পাতার অংশ, পাতাটা মিডেলে থাকবে, তেমন করে এই কাণ্ডের অংশগুলো কেটে কেটে নেব। আবার কাণ্ডের যদি অতিরিক্ত অংশ থাকে সেটা কেটে কিন্তু আমি বাদ দিয়ে দেব। ব্রাহ্মী শাক খুবই উপকারী ভেষজ শাক হিসেবে ব্যবহার হয়ে থাকে, স্মৃতিশক্তি বর্ধক এই শাক। তো দেখুন এইভাবে মাঝখানের অতিরিক্ত অংশটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সমস্ত শাক আমি এই কেটে নিলাম। এবার এই পাত্রটা যে ছিদ্র অংশ আছে তার উপরে খোলামখুশি দিয়ে নিচ্ছি। এই খোলামখুশির উপরে কিছু বালি নুড়ি পাথর দিয়ে দিলাম, যাতে খুব সহজেই অতিরিক্ত জল ড্রেনেজ হয়ে যায়। মাটিটা আমি এই ভরে দেবো। এবার মাটির কম্পোজিশন আমার স্ক্রিনে দেওয়াই আছে। মাটিটা আমি সমান করে নিচ্ছি। এই মাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে নেব, তারপর ওই কাটা অংশগুলো আমি বসিয়ে দেব। এই শাকের রস করে বা ভাজা করে বা বড়া তৈরি করে খাওয়া যায়। দেখুন আমি এই মাটিটা ভিজিয়ে নেওয়ার পরে এই বসিয়ে দিচ্ছি। বসানোর সময় খেয়াল রাখতে হবে পাতার গোড়াটা যেন মাটিতে টাচ করে যায়, তাহলে ওই গোড়া থেকে শিকড় বের হবে এবং মাটিতে গেঁথে যাবে। আবার অতিরিক্ত মাটির নিচে কিন্তু বসিয়ে দেওয়া যাবে না। গরমের শুরুতে বা বর্ষাকালে এই শাক চাষ করা যায়। স্যাঁতস্যাঁতে ভিজে জায়গা যেখানে রৌদ্র পড়ে বা অল্প রৌদ্র পড়ে তেমন জায়গায় এই শাক লাগানো যায়। বর্ষাকালের দিকে শেষের দিকে এই শাকের ছোট ছোট ফুল ফোটে। খুব সহজেই কিন্তু এই শাক মরে না। আমি যে কেটে কেটে কাটা অংশ আমি বসিয়েছি, এটা কিন্তু মরবে না বা পচেও যাবে না। দেখুন এই দুটো পাত্রে আমি বসিয়ে দিয়েছি, একইভাবে বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। 7 দিন পরে প্রত্যেক পাতার গোড়া থেকে একটা করে কলি বেরিয়ে সেটা শাক হিসেবে ব্যবহার হয়েছে, মানে শাক তৈরি হয়ে গেছে, লম্বা লম্বা হয়ে গেছে। খুব সহজেই এই শাক মরে না, একবার লাগালে বৃদ্ধি পেতেই থাকে। এর দেখুন এটা 25 দিন বাদে এর ডগা কেটে নিয়ে সেগুলোকে খাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য পাবেন এ সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।